हाय फ्रेंड्स, आमी शरदिंदु और आपनादेरके स्वागत जानाई आमार चैनल मिलियन एंड मोर वेते। आज आमरा बेरिये पड़ेछि पुरुलियार पपुलार टूरिस्ट डेस्टिनेशन बरंती लेक बा बरंती ड्यामेर उद्देश्ये। अनेक दिन धरेई जावार इच्छा छिलो पुरुलियाते। बरंती लेक बा बरंती ड्याम बा मुरुडी हिल, एगुलो सब एक ही जायगाय अवस्थित। आपनारा विभिन्न भिडियोते देखे थाकबेन बरंती लेकेर अपरूप सौंदर्य। सो आज आमरा बरंती लेक एक्सप्लोर करार जन्य बेरिये पड़लाम। बरंती जेते गेले आपनारा ट्रेने किभाबे जाबेन बा बाई कार गेले कतक्षण लागबे सेई सब निये आजकेर आलोचना। तो संगे थाकुन। हाय गाइस, এই মুহূর্তে বর্ধমান টোলের সামনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ আমাদের পিছনে টোল। সো আমরা পুরুলিয়া যেতে যেতে অ্যারাউন্ড 12:30 বেজে যাবে। রাস্তায় আমরা আরেকবার ব্রেক নেব। সো অ্যাকচুয়ালি আমাদের পুরুলিয়াতে গড় পঞ্চকোট সার্কিটে যাওয়ার প্ল্যানিং আছে। গড় পঞ্চকোট সার্কিটের বরন্তি, সো বরন্তি অ্যান্ড মুরাডি হিল এগুলোই আমরা এক্সপ্লোর করব। চলো গিয়ে দেখা হবে। এসে পৌঁছলাম শক্তিগড়ের অতি পরিচিত ল্যাংচা ভবনে কিছু টিফিন করার উদ্দেশ্যে। চলে এসেছি বর্তমান, খাওয়া দাওয়া করবো। লুচি 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 খাওয়া দাওয়ার ভিডিও দেখাচ্ছি তোমাদের। খাওয়া দাওয়া নেহাত খারাপ ছিল না। আমরা সবাই 4-5টা করে কচুরি নিলাম, বাঙালি তো বুঝতেই পারছেন আমাদের একটু বেশি লাগে। এনিওয়ে হাই ফ্রেন্ডস, জাস্ট খেয়ে বেরোলাম শক্তিগড় ল্যাংচা ভবন থেকে। গাড়িতে উঠলাম, আমাদের গগন ভাই গাড়ি স্টার্ট দিল। হালকা হালকা গরম লাগা শুরু হয়েছে। দেখা যাক পুরুলিয়া পর্যন্ত যেতে যেতে কি অবস্থা থাকে। আমরা বরন্তি গেছিলাম ফোর হুইলার নিয়ে। আমাদের কলকাতা থেকে বরন্তির ডিস্ট্যান্স 270 কিলোমিটার মতো। আপনারা চাইলে বাইক নিয়েও আসতে পারেন। 270 কিলোমিটার রাস্তা, অ্যারাউন্ড 6-7 ঘন্টা সময় লাগবে। আমরা ভোর 4টার সময় বেরিয়েছিলাম। সো আপনারা চাইলে কিন্তু ট্রেনেও আসতে পারেন। হাওড়া থেকে আপনাদের আসতে হবে আদ্রাতে। আপনি যে কোনো ওয়েবসাইট বা IRCTCতে ট্রেন সার্চ করে দেখবেন 4-5টি ট্রেন চলে হাওড়া টু আদ্রা। সেখানে আপনার স্লিপার ক্লাসে ভাড়া পড়বে 400-500 টাকা, আর চেয়ার কারে ভাড়া পড়বে 180-200 টাকা পর্যন্ত। আদ্রাতে নেমে সেখান থেকে 1 ঘন্টা অন্তর অন্তর মুরুডি পর্যন্ত লোকাল ট্রেন আছে। আপনারা লোকাল ট্রেনে চেপে মুরুডি আসতে পারেন। মুরুডি থেকে আপনারা অটো ভাড়া পেয়ে যাবেন, যেটি আপনার বুকিং করা রিসর্টেই আপনাকে ছেড়ে দেবে। অটো ভাড়া 100-150 টাকা পর্যন্ত নেবে। এখানে থাকার জায়গাও প্রচুর আছে, অনেকগুলি রিসর্ট আছে। বরন্তি ভিলেজ রিসর্ট, বরন্তি ইকো ট্যুরিজম। আমরা ছিলাম বরন্তি ইকো ট্যুরিজমে। এটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি প্রজেক্ট, আমি দেখাবো আপনাদেরকে। জাস্ট আমরা এসে পৌঁছলাম বরন্তি লেকে, আপনারা দেখতেই পাচ্ছেন। হাই ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে বরন্তি লেকে এসে পৌঁছেছি। বরন্তি লেকের এই সাইডটা আছি আমরা, দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, এটা বিভিন্ন ভিডিওতে তোমরা দেখে থাকবে। পিছনে লেক, আর এই যে পাহাড়টা দেখছো, ঠিক এই পাহাড়ের কোলে আমাদের রিসর্ট। একটু পরে আমরা যাব। সো চলো লেটস রক। এটি হলো বরন্তি ইকো ট্যুরিজম রিসর্ট, যেটির কথা আমি আপনাদেরকে বলছিলাম। আমরা এই যেটা পার করলাম সেটি হলো সুইস টেন্ট। এই যে কাঠের সাঁকোটি দেখছেন, এটি পার করেই জাস্ট ডান দিকে আমাদের ডিলাক্স কটেজ, যেখানে আমরা ছিলাম। আমি আপনাদেরকে দেখাবো যে এর মধ্যে রুমটা ঠিক কীরকম।
এটির ভাড়া ছিল 4,500 টাকা, টাইম টু টাইম ভ্যারি করে। এটি একটি বেডরুম, এখানে তো অবলীলায় তিনজন থাকতে পারবেন। তার পাশে আরেকটি বেডরুম আছে, আর সেই বেডরুমের ঠিক পাশেই আছে ব্যালকনি, আর ব্যালকনির সাথে অ্যাটাচ আছে ডাইনিং। এইখানে 5 জন তো আরামসে থাকতেই পারবেন, ভাড়া তো আপনাদেরকে বলেছি। বাট এদের একটি ডিলাক্স সুইটও আছে, সেটি দেখার আমার খুব ইচ্ছা ছিল, সো এদেরকে রিকোয়েস্ট করতে সেটির উদ্দেশ্যেও আমাকে নিয়ে গেল, আমি আপনাদেরকে সেটিও দেখাবো। এটি হলো ডিলাক্স সুইটের প্রবেশ পথ। এই সুইটের ভাড়া হচ্ছে 5,100 টাকা, এখানে 6 জন পর্যন্ত থাকতে পারবেন, এবং এর ডেকোরেশনটা সম্পূর্ণ আলাদা। ভিতরে ঢোকার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি করা আছে, কত ভালো লাগছে। যদিও আমরা এখানে ছিলাম না, তবুও এটা কিন্তু অনেক বেটার অপশান। এখন আমরা আছি বরন্তি লেকে, জাস্ট এসে পৌঁছলাম। আসলে তোমরা জানো যে পুরুলিয়াটা দুটো ভাগে ভাগ করা যায়, একটা গড় পঞ্চকোট সেক্টর আর একটা হচ্ছে অযোধ্যা সেক্টর। সো এই মুহূর্তে আমরা গড় পঞ্চকোট সেক্টরে আছি। গড় পঞ্চকোট সেক্টরে বরন্তি লেক, যেটা বরন্তি ড্যাম হিসেবে পরিচিত। ফ্রেন্ডস, হিসেব মতো তো জায়গাটা এখনও পর্যন্ত সেই রকম পপুলারিটি পায়নি, বাট আমরা যারা ইউটিউব ঘাটাঘাটি করি, যারা আমরা ট্যুর পুরুলিয়া এই সমস্ত কিছু ঘাটাঘাটি করি, তারা ডেফিনেটলি জানি যে বরন্তি লেক কী বা মরুডি হিল কী। সো সেই অর্থে পপুলারিটি না পেলেও আমরা সবাই আসি, অ্যান্ড কোভিড সিচুয়েশানে কিছু প্রবলেম হয়েছিল, অ্যাজ পার দ্যাট এখানে কিছু বিধিনিষেধ ছিল, দ্যাটস ওয়াই হয়তো ট্যুরিজম কিছুদিন বন্ধ ছিল। বাট রাইট নাও আবার সমস্ত কিছু চালু হয়েছে, প্রপার স্যানিটাইজ রুম অ্যান্ড প্রপার ফুডিং, অ্যান্ড আমরা ফোর হুইলার নিয়ে এসেছিলাম, সো আমাদের কার পার্কিংয়ের ব্যবস্থাও করা আছে। সো ইটস সাচ এ নাইস প্লেস, অ্যান্ড আমি তো বলবো যে আপনারা আসলে যে বরন্তি ইকো ট্যুরিজম আছে সেখানেই আসুন, আমি আপনাদেরকে রিসর্টটা এক্সপ্লোর করে দেখাবো। রিসর্টের যে ওয়াচ টাওয়ারটি আছে সেখান থেকে চারিদিকের দৃশ্য আপনাদেরকে দেখালাম, অসাধারণ দৃশ্য। মিন্স আপনারা এখানে না এলে কিছুতেই বিশ্বাস করতে পারবেন না যে আমি ক্যামেরার মাধ্যমে যেটা দেখাচ্ছি তার থেকেও আরও অনেক বেটার কিছু আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন। কিছুটা ঘোরাঘুরি করার পর, ওয়াচ টাওয়ারে ওঠার পর, আমরা দুপুরে হালকা টিফিন সেরে নিলাম, যেহেতু আমরা শক্তি করে খেয়েছিলাম তাই ভারী কিছু খেলাম না। অ্যান্ড আফটার দ্যাট আমরা ফের বেরিয়ে পড়লাম কিছু সেলফি তোলার উদ্দেশ্যে এবং কিছুটা ঘুরে দেখার উদ্দেশ্যে। সঙ্গে থাকুন। কোনো জায়গায় বেড়াতে গেলে এই ছবিগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকে, পরবর্তীতে মোবাইল থেকে যখন এই এক একটি ছবি বেরোয় তখন পুরনো দিনের কথা আবার মনে পড়ে, উজ্জ্বল হয়ে ওঠে পুরনো স্মৃতি। কোথাও বেড়াতে এলে কীভাবে যে রাত পার হয়ে যায় বোঝাই যায় না। রাত পার হয়ে পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর এক অন্যরকম পরিবেশ। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এখান থেকে পুরো এরিয়াটা এক্সপ্লোর করা সম্ভব, দারুণ ভিউও পাওয়া যায়। এটা হচ্ছে ডাইনিং হল, ডাইনিং অ্যান্ড কিচেন, অ্যান্ড এদিক থেকে এদিকে হচ্ছে পার্কিং। জাস্ট পার্কিং থেকে ফিরছে আমাদের গগন ভাই, আর এদিকে আছে কটেজ, আর এদিকে আছে স্যুট, আর এইদিকেও একটা কটেজ আছে, অ্যান্ড এগুলো হচ্ছে টেন্ট, সুইস টেন্ট। আমাদের নাসিদা বসে আছে ব্রেকফাস্ট খাবে বলে, আর এগুলো সব সুইস টেন্ট। পরপর 4টে সুইস টেন্ট ক্রস করার পর এখানে একটা ছোট ম্যানমেড পুল আছে, কাঠের পুল, যেটার উপর দিয়ে আমাদের কিশোর ভাই এক্ষুনি এলো। এই পুলটা পার করেই
আমাদের ডিলাক্স কটেজ। রাইট নাও আমরা বেরোনোর তোড়জোড় করছি, একটু পরেই বেরোবো। এখান থেকে 8:30 নাগাদ বেরোনোর প্ল্যানিং আছে। মানে ট্যুরিস্টের সংখ্যা খুবই কম, মিন্স জাস্ট আমরা আর আমাদের সাথে আর একটা গ্রুপ আছে, বাকি এখানে সেরকম কোনো ট্যুরিস্ট নেই। মিন্স বরন্তিতে যেরকম ট্যুরিস্টের চাপ থাকে বা এখানে যেরকম ট্যুরিস্ট আসে এই সময়, সেরকম কিছু নেই। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে দেখো দীঘা, মন্দারমণি এই সমস্ত জায়গাতে তো লোক যায় সবসময়, বাট এই ধরনের ট্যুরিস্ট প্লেসগুলোকে সাপোর্ট করা আমাদের দরকার, বিকজ এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আমাদের কালচারের পার্ট। সো দ্যাটস ওয়াই আমাদের সময় করে এখানে এসে সমস্ত কিছু ঘুরে দেখার দরকার। সো ইফ উই আর সাপোর্ট দ্য ট্যুরিজম, দেন ইট উইল বি বেটার ফর আস ফর টুমরো। সো এনিওয়ে গাইস, চলো আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আজকে আমরা একটু পর ব্রেকফাস্ট করবো, অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে বেরিয়ে যাবো। সো গাইস টেক কেয়ার। বরন্তি লেকের খুব কাছ থেকে নেওয়া ভিডিও এটি, আপনারা দেখতেই পাচ্ছেন কত অসাধারণ লাগছে সকালবেলার বরন্তি লেক। একটু পরেই আমরা বেরিয়ে যাব, তো একটু ভরাক্রান্ত মন, বাট এখানে যে আসতে পেরেছিলাম এবং এই জায়গাটা যে এক্সপ্লোর করতে পেরেছিলাম তার জন্য সিরিয়াসলি খুব খুশি। আপনাদেরকে অনুরোধ করব আপনারা আসুন, আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করুন ও একটি লাইক দিন, আর আমার চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে নিন।